হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ লেকচার ভিডিও আই এম মোহাম্মদ তরুুল ইসলাম ইন দিস লেকচার ভিডিও আই এম গোয়িং টু শো দ্য কোড ইমপ্লিমেন্টেশন অফ জব সিকুয়েন্স উইথ ডেড লাইন ইউজিং গ্রেডি অ্যালগোরিদম তো আমি আমার প্রিভিয়াস লেকচার দুইটা ভিডিওতে দেখেছি যে আমরা কীভাবে জব সিকুয়েন্স ইথ ডেড লাইন প্রবলেমটি গ্রেডি মেথড ইউজ করে সলভ করতে পারি এবং তার অ্যালগোদম ইমপ্লিমেন্টটি কেমন হবে সেটিও আমরা এক্সাম্পল সহকারে দেখে দিয়েছি তো তোমরা যদি আমরা প্রিভিয়াস আমার প্রিভিয়াস লেকচার দুটি না দেখে থাকো অবশ্যই প্রিভিয়াস লেকচার দুটি দেখে তারপর কোড ইমপ্লিমেন্ট দেখতে আসো যদি তোমরা আসলে কোড ইমপ্লিমেন্টের সমস্যায় পড়ো তারপর তো আমি তোমাদের সুবিধার্থে আসলে জব সেখানে ডেড লাইন্স প্রবলেম সমাধানের জন্য গেডি অ্যালগোদামটি কীভাবে কাজ করে সেটি বলে দিই যদিও আমি আমার প্রিভিয়াস লেকচার দুটি আসলে এই বিষয়ে অ্যালগুদাম সম্পর্কে আলোচনা করেছি তো এখানে আমাদের প্রথমে দেখতে হয় যে আমার জব মাস্ট বি অ্যারেঞ্জ সাল দ্যাট pi গ্রেটার দেন পিআই প্লাস ওয়ান তার মানে আমার অবশ্যই জবগুলো তাদের প্রফিট অনুযায়ী ডিকেসিং অর্ডার অনুযায়ী সাজানো থাকতে হবে তো আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি যে আমরা পাঁচটি জব নিয়েছি এবং আমি প্রথমে কি করেছি জবগুলোকে তাদের কিন্তু প্রফিট অনুযায়ী সাজিয়ে রেখেছি যদি প্রফিট অনুযায়ী সাজানো না থাকে অবশ্যই আমাকে প্রফিট অনুযায়ী ডিকেসিং অর্ডারে সাজিয়ে নিতে হবে এটা আমার মাস্ট মানে মেন ডাটরি করতেই হবে তো এরপরে আমরা কি করি আমরা ডেডলাইন এবং জব এই যে দুইটা আয়রি আমরা নিয়েছিলাম ডেড লাইন এবং জব নিয়ে আমি দুইটি আইরি নিই এবং এই নিয়ে হচ্ছে আমার নাম্বার অফ প্যারামিটার বা নাম্বার অফ আইটেমস বা নাম্বার অফ জব মানে যতগুলো জব আমরা নিব আমার প্রথমে কী করতে হয় একটা ডামি ডেডলাইন এবং একটা ডামি জব হিসাবে জিরো ইউজ করতে হয় যে আমার ডি অফ জিরো জিরো এবং জব সিকোয়েন্সের প্রথম ইন্ডেক্স জিরোটি আমার জিরো করে নিতে হয় যেটা আমরা করে নিয়েছি প্রথম ইন্ডেক্সটি জিরো জিরো এবং এরপর আমার কী করতে হয় আমরা জানি যে আমার অবশ্যই প্রথম আমার প্রথম যেই জবটি এটা প্রফিট সর্বোচ্চ তো এটা অবশ্যই আমার জব সিকোয়েন্স এড়েতে অ্যাড হবে তো আমি কি করি প্রথমেই জব সিকোয়েন্স অ্যাডেতে আমি এক নম্বর আমার এক নম্বর জবটি ইনসার্ট করে নিই এবং তো এক নম্বর জবকে আমরা প্রথমে ইনসার্ট করে নিই আমাদের জব সিকেন্স এক নম্বর জবকে ইনসার্ট করে নিলাম এবং এরপরে কি করি কে এর মধ্যে এক রেখে দিই যে আমার আসলে কে বলতে আমার বোঝা যায় আমার কতগুলো জব ইনসার্ট হয়েছে এবং দেন আমরা দুই নম্বর জব থেকে আর যে যতগুলো জব আছে সেগুলোকে ইনসার্ট করার চেষ্টা করি যে এক নম্বর জব ইনসার্ট হয়ে গেছে তো দুই নম্বর জব থেকে বাকি জবগুলো আমি ইনসার্ট করার চেষ্টা করি এবং এখানে আমি প্রথমেই যত সংখ্যক জবই ইনসার্ট হয়েছে সে তার মানটার মধ্যে রেখে দিই এবং এখানে আমি কন্ডিশন চেক করি যে বর্তমান যেই জবটি ইনসার্ট করতে যাচ্ছি তার ডেড লাইন আমরা পূর্বে যেই জবগুলো ইনসার্ট করেছি তার ডেড লাইনের ছোট ছোটো কিনা যদি ছোট হয় তাহলে আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত আমরা বর্তমান যাকে বর্তমান যে জবটি ইনসার্ট করতে যাচ্ছি তার ডেড লাইন যদি আগে ডেড লাইনগুলো চাই ছোট হয় তাহলে বর্তমান জবটিকে আমাদের কি করতে হয় পুল আপ করতে হয় মানে উপর দিকে নিয়ে যেতে হয় নিয়ে গিয়ে আসলে যার সাইজে ছোট তার আগে বসাতে যাদের সাইজ ছোটো তাদের আগে বসাতে হয় তো আসলে এই কাজটি এই কন্ডিশনটি চেক করার জন্য আমার এই লুপটি এবং আরের মান আসলে সেখানে গিয়ে থেমে যায় যে পর্যন্ত আসলে আমার যার পরের জবগুলোর ডেডলাইন আমার এই জবটির চাইতে বেশি থাকে এবং এই কন্ডিশনটিতে আমরা চেক করে দেখি যে এর মান এখন যে পজিশনে আছে তো এবং আমরা বর্তমান যে জবটিকে ইনসার্ট করতে যাচ্ছি তার ডেড লাইন যেন যদি তার ডেড লাইনটি যদি আমরা আমার এর মান যেখানে আছে তার ডেড লাইনের বড় বড়ো হয় এবং আমার বর্তমান ডেড লাইনের ভ্যালুটি যদি আমার আর এর ভ্যালু সাথে বড়ো হয় তাহলে আমরা কি করি কিউ ইকোয়াল টু কে মানে যতগুলো আমার ভ্যালু ইনসার্ট হয়েছে তার মানটা আমার এর মধ্যে নিই এবং ডাউন টু আর প্লাস অনপ্রত এই ফোর লোক চলে এবং আমাদের যেই জবগুলো আসলে তাদের সিকোয়েন্সটি ঠিক রাখেনি সেগুলোকে আমরা আস্তে 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 পুল ডাউন করি এবং পুল ডাউন করে তাদের যথাযথ স্থানে তাদেরকে প্লেস করার চেষ্টা করি এবং অ্যাট লাস্ট আমরা জবটিকে জব জবটিকে কি করি আর প্লাস অন্তম পজিশনে অ্যাড করে দিই এবং কে কে এক বাড়িয়ে কে এর মান এক বাড়িয়ে দিই তার মানে আমরা যে নতুন একটি জব ইনসার্ট করলাম সেটা হচ্ছে কে সেই কে এর মান এক বাড়িয়ে দিলাম প্রথমে ছিল এর মান এক একটা জব ইনসার্ট করেছিলাম যখন আরেকটা জব ইনসার্ট করবো তখন এর মান হয়ে যাবে দুই এবার যখন আরেকটা জব ইনসার্ট করব তখন হয়ে যাবে তিন এবার এর মান বাড়তে থাকবে অ্যাট লাস্ট আমরা যতগুলো জব ইনসার্ট করব মান আমরা তত রিটার্ন করব তো এখন আমরা অ্যারগোজাম থেকে কোড ইমপ্লিমেন্টেশনটি দেখি তো এখানে আমাদের প্রথমেই কাজ ছিল যে জব মাসবে এরেন সার দ্যাট পিআইলে গ্রেটার গ্রেটার দেন পিআই প্লাস ওয়ান তার মানে আমার জবগুলো তাদের প্রফিট অনু প্রফিট অনুযায়ী ডিগ্রেশন অর্ডার অনুসারণ থাকবে তো আমরা এখানে প্রফিট এরটিকে আমরা গ্লোবাল হিসাবে ডিক্লেয়ার করেছি তো আসলে আমি কীভাবে ইনপুট নিয়েছি তা আগে তোমাদের দেখে আসি আমরা জানি মিন ভাঙ্গু থেকে আমাদের প্রোগ্রামের কাজ শুরু হয় তাহলে এখানে কী করবে আমি ডেড লাইন নামে একটি এরএ নিয়েছি জব নামে একটি এরএ নিয়েছি তো প্রথমে কতগুলো আমি জব ইনসার্ট করতে চাই সেটা আমি ইনপুট নিলাম নেওয়ার পরে আমি প্রফিট এবং ডেড লাইনগুলো পর্যায়ক্রমে ইনপুট নিয়ে নিলাম এটা সে ডিকেসিং সিং দিতেও পারে নাও পারে তার ইচ্ছা মতো সে তার প্রফিট এবং ডেডলাইনগুলো দিয়ে দিল তো এবং তারপর আমরা কি করলাম আমরা জব সিকুয়েন্স ফাংশানে কল করলাম তো জব সিকুয়েন্স ফাংশানে চলে আসলো এসে আমি কি করছি আমার ডেডলাইন এবং জব এর দ্বারা কল করছি তো কল করার পরে এবং নাম্বার অফ জব যারা কল করলাম এখন আমার প্রথম কাজ আমি বলেছিলাম যে আমার ইউজার চাইলে তার জবগুলো আসলে প্রফিট অনুযায়ী ডিকেসিং অর্ডার অনুযায়ী সাজিয়ে নাও দিতে পারে তো আমার প্রথম কাজ হবে যে জবগুলোকে তাদের প্রফিট অনুযায়ী সে অর্ডার অনুযায়ী সাজিয়ে নেওয়া তো এই কাজটুকু আমার করেছে আমি এই কাজটুকু করেছি এই লুকের মাধ্যমে এই লুকটুকের মধ্যে এটাকে আসলে এখানে আমি আসলে বাবল শট ইউজ করেছি বাবল শটের মাধ্যমে আমি জবগুলোকে তাদের প্রফিটের ডিকেসিং অর্ডার অনুযায়ী সাজিয়ে লিখেছি এরপরে আমি প্রথমে কী করেছিলাম যে আমি ডামি জব হিসাবে ডামি ডেড লাইন এবং ডামি জব হিসাবে জিরে ইউজ করেছিলাম তো সেটাই করলাম এবং এরপর আমি কি করেছিলাম আমি জানি প্রথম জবটির যেহেতু আমার প্রথম জবটির প্রবেশ সর্বস্ত সবচেয়ে বেশি তো আমি নিঃসন্দেহে প্রথম জবটিকে আমি জব সিকুয়েন্সি অ্যাড করে দিলাম এবং আমি নাম্বার অফ জব কতগুলো এনসার্ট করেছি তার মান আমি মধ্যে রেখে দিলাম যে একটি জব ইনসার্ট করেছি একের মান রেখে দিলাম যেন আমি কি করেছিলাম যে দুই থেকে এন পর্যন্ত বাকি জবগুলো আমার যেগুলো আছে এগুলো এনসার্ট করার চেষ্টা করেছিলাম তো এখানে আই ইকাল টু 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 এন পর্যন্ত বাকি জবগুলো এনসার্ট করার চেষ্টা করছি এবং আর এর মধ্যে কতগুলো জব ইনসার্ট করছে সেই ভ্যালুটা আমি আর এর মধ্যে রেখে দিয়েছি এটা আমি আমি এই ভ্যালুটাকে মডিফাইড করা লাগছে আমার ভিতরে তো এই কন্ডিশন আমি চেক করে দেখছি যে আমার বর্তমান যে জবটি ক্যানসার্ট করতে চাচ্ছি তার ডেড লাইন আমার বাকি যে জবগুলো ইনসার্ট করি তাহলে বড়ো কিনা যদি বড়ো হয় তাহলে এবং এই কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে এই কন্ডিশনটি বুঝতে হলে তোমাদের এক্সাম্পলটি আমার প্রিভিয়াস লাই এক্সাম্পলটি দেখে আসতে হবে তবু আমি বলি যে আমার যতগুলো জব ইনসার্ট হয়েছে তার লাস্ট ভ্যালুটি লাস্ট ভ্যালুটি তো যে আমার কতগুলো জব ইনসার্ট হয়েছে সেই জবটির ডেড লাইন আমার যদি আরের সমান না হয় এবং এখানে চেক করে দেখলাম যে বর্তমান যাকে ইনসার্ট করছে তার ডেডলাইন যেন যদি আগে যেগুলো ইনসার্ট করছে তাদের ডেডলাইনসে বড় হয় তাহলে কি হবে আর এমন আস্তে আস্তে কমতে থাকবে মানে উপরের দিকে বাড়তে থাকবে এবং এখানে এসে আমি কন্ডিশন চেক করে দেখেছি যে আমার তম। মানে আর এর মান যত সেই জবটির ডেড লাইন আমি বর্তমানে যে জবটি ইনসার্ট করতে চাচ্ছি তার ডেড লাইন ছোট বা সমান কিনা এবং ডেড লাইন অফ আয়ের বড় অবশ্যই আর এর চাই বড় কিনা যদি বড়ো হয় তাহলে আমরা কি করছি এর মধ্যে যতগুলো জব ইনসার্ট করা হয়ে গেছে মানে কে এর মানটা আমি কেউ এর মধ্যে রেখে দিচ্ছি ঠিক এখানকার মতোই এর মানটা এর মানটা আমি কেউ মধ্যে রেখে দিচ্ছি এবং ডাউন টু আর প্লাস ওয়ান তো কে গ্যাটের জন্য অর ইকুয়াল আর প্লাস ওয়ান তার মধ্যে ডাউন টু আর প্লাস ওয়ান এবং কিউ মাইস ওয়ান একই করে কমবে তো কি করেছিলাম যে কিউ প্লাস ওয়ান করছি যে কিউ প্লাস ওয়ান যে কিউ তার মানে আমার যে জবটি সঠিক পজিশনে নেই সেই জবটিকে আস্তে আস্তে কি করছি পুল ডাউন করছি মানে যদি আমার এখানে কোনো একটা জব থাকে যদি এখানে আনার দরকার হয় তাহলে পুল ডাউন করে এখানে আসছি এই জবটিকে এখানে আসছি তো তো এই কাজটি আমি এই কাজটি করলাম এই ফল আপটির মাধ্যমে আসলে জবটিকে পুল ডাউন করার কাজটি আমার এই ফলআপের মাধ্যমে করে দিলাম এবং লাস্টে আমার যে পজিশনটি ফাঁকা থাকলো সেই পজিশনে আমি আমার নতুন জবটিকে ইনসার্ট করে সরি নতুন জবটিকে ইনসার্ট করে দিলাম হ্যাঁ আমার নতুন জবটিকে ইনসার্ট করে দিলাম এবং নতুন যেহেতু একটি জব ইনসার্ট করেছে কের মান এক বাড়িয়ে দিলাম এভাবে আবার মান থ্রি হবে এবং পর্যায়ক্রমে একইভাবে আমার কন্ডিশনগুলো চেক করবে এবং নতুন করে জব অ্যাড করবে এবং এর মান বাড়াতে থাকবে এবং অ্যাট লাস্ট আমার কেয়ের ভ্যালুটাকে রিটার্ন করে দেবে তো কেয়ের ভ্যালুটা আমার রিটার্ন হয়েছে কোথায় এখানে যেহেতু আমি এখান থেকে কল করছি ফাংশনটা এর ভ্যালু আমার রিটার্ন হয়েছে তো এইটার ক্ষেত্রে আমার কে ভ্যালু তিন রিটার্ন হবে এবং এর ভ্যালু যদি তিন রিটার্ন হয় তাহলে আমি আইকল টু ওয়ান টু এন পর্যন্ত আসলে আমি এখানে আমার জবগুলোকে ডিকেসি মোটর সাধারণ পরে কি অবস্থা হয়েছে সেটা দেখার জন্য আসলে এই ফলো আপটি ইউজ করছি আর এখানে আমার কত কত জব নম্বর আমি কোন কোন জবটি নিয়েছি পর্যায়ক্রমে সেগুলো আউটপুটে দেখানোর জন্য আমি এই লুকটি ইউজ করছি তো আমি যদি কিনপুট আউটপুট নিয়ে তোমাদের দেখাই তো আমি এখানে একটি কতগুলি আমি একটি ইনপুট রেখে দিয়েছি যে আমার জব সংখ্যা হবে পাঁচটি জব সংখ্যা হলো পাঁচটি এবং তাদের প্রফিট এবং ডেড লাইন যেটা প্রফিট ডেড লাইন প্রফিট ডেড লাইন প্রফিট ডেড লাইন দেখো আমি প্রফিট এবং ডেড লাইনগুলোকে কিন্তু পর্যায়ক্রমে সাজিয়ে লিখিনি কিন্তু আমার প্রোগ্রামটি কিন্তু এগুলোকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখে সাজিয়ে ফেলবে তো এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে আমি এখানে এডিট করে আমি আসলে ইনপুটটি পেস্ট করে দিচ্ছি ইনটা চাপলাম তাহলে দেখো আমি এই অনুযায়ী আমার দিয়েছিলাম প্রফিট এবং ডেড লাইন প্রফিট ডেড লাইন কিন্তু আমি কিন্তু অ্যাট লাস্ট আমার প্রোগ্রামে সাজে কি করছি আমি আসলে প্রফিট এবং ডেড লাইনগুলোকে প্রফিট অনুযায়ী পর্যায়ক্রমে কিন্তু সাজে ফেলছি এবং অ্যাট লাস্ট আমার থ্রি ওয়ান টু এই দুটি জব অ্যাড হওয়ার কথা অ্যাট ফার্স্ট থ্রি তারপরে এক নম্বর জব তারপর দুই নম্বর জব অ্যাড হবে তো আমি সেই অনুযায়ী কিন্তু আমার জবগুলো অ্যাড হয়েছে তো তার মধ্যে আমার প্রোগ্রামটি পারফেক্টলি কাজ করছে তো তোমরা আসলে সরাসরি যদি কেউ এই কোড ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টনটি দেখো তাহলে আসলে ভালোভাবে না বোঝারই কথা তো তোমাদের অবশ্যই উচিত আগে পূর্বের লেগ দুইটা আমার দেখে আসা তাহলে অবশ্যই তোমরা কোড ইমপ্লিমেন্ট বুঝতে পারবা আশা করি তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি আমার লেগ সাইডটি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো এই ছিল আমার জবসেকেন্সে গিয়ে ডেডলাইন্স অ্যালগোদমের কোড ইমপ্লিমেন্টেশন তোমাদের সবাইকে ধন্যবাদ